একজন মাত্র মা তার সন্তানকে তার নাম হলো মোহাম্মদ বিন মুরাদ আল ফাতে মোহাম্মদকে বলেছে মোহাম্মদ আমার নবী এখন থেকে বহু শত শত বছর আগে বলে গিয়েছেন একটা ইয়াং ম্যান তার নাম হলো মোহাম্মদ এই অঞ্চলটি এই যে ইউরোপ এটা জয় করবে এবং এখানে ইসলামের কেতন উড়াবে রাসূল বলেছেন ওই নেতা কত বড় নেতা কত সম্মানজনক এবং যেই বাহিনী তার সাথে অংশগ্রহণ করবে তারা না কত সম্মানজনক আমি তোমার নাম রেখেছি মোহাম্মদ আমি চাই আমার রাসূলের সেই ভবিষ্যৎবাণী তোমার মাধ্যমে এটা পূর্ণ হোক এই ছোট্ট ছেলেটিকে সকালবেলা মসজিদে পাঠিয়ে দিয়েছেন আর ওই দূরের দেশের সেই দেয়ালটি দেখিয়ে বললেন ওই দেশ তোমাকে বিজয় করতে হবে এবং এর মাধ্যমে ইসলামকে তোমার গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে এই ছোট্ট ছেলে দশ এগারো বছরের ছেলেটি একুশ বছর বয়সে গিয়ে ওই দেশটি জয় করেছে এবং গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছে এটা একজন মা কিভাবে তার মধ্যে স্বপ্ন তৈরি করে দেন দেখেছেন একজন মা স্বপ্ন তৈরি করে দিতে পারেন একজন মা ইবনে তাইমিয়া তার সন্তানকে বলেছেন তুমি মিশরে যাও তুমি তুরস্কে যাও তুমি তুমি সিরিয়াতে যাও দামেস্কে যাও তুমি সেখানে পড়াশোনা করবে আমি মরে গেলেও তুমি আসবে না যতক্ষণ পর্যন্ত মুসলিম উম্মাকে জ্ঞানের ভিত্তিতে তুমি নেতৃত্ব না দিতে পারো তুমি যদি সেখান থেকে চলে আসো আমাকে দেখার জন্য আমি মরে গেলেও তাহলে কিয়ামতের দিন আমি তোমার বিরুদ্ধে আল্লাহর সামনে দাঁড়াবো কিন্তু তুমি যদি না আসো বরং জ্ঞান অর্জন করে মুসলিম উম্মার সম্পদে পরিণত হও আমি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না বরং আল্লাহর সামনে আমি বলবো আমার সন্তানকে আমি আমার দিনের জন্য কোরবানি করে দিয়েছিলাম একটা ইবনে তাইমিয়া এমনিই তৈরি হয় না গোটা পৃথিবী সেলুট করতে হয় গোটা পৃথিবীর সকল নলেজকে এক জায়গায় করলেও ইবনে তাইমিয়ার নলেজের সমান হয় না কেন তৈরি হয়েছে জানেন একজন মা এটা তৈরি করেছে প্রিয় মায়েরা আমি আপনাদেরকে বলবো আমার বোনেরা আপনাদের সন্তানগুলোকে সময় দেন ওদেরকে নিয়ে বসুন ওদেরকে পড়াশোনা করান ওদের জন্য দোয়া করুন সেজদায় ওদের জন্য দোয়া করুন আল্লাহ আমার সন্তানটাকে আমি এরকম বানাতে চাই ইবনে তাইমিয়া বানাতে চাই ইবনে কাইয়িম বানাতে চাই আবু হানিফা বানাতে চাই ইমাম বুখারি বানাতে চাই ইমাম শাফি বানাতে চাই এরকমই বানাতে চাই এটা করুন ওদেরকে সময় দিন ওদেরকে নিয়ে পড়ুন ওদের জন্য দোয়া করুন ওদের সাথে গল্প করুন ওদের সাথে একসাথে খান আলাদা করে খেতে দেবেন না এবং আপনাদের যেই যেই জিনিসগুলো আপনাদের সন্তানদেরকে ধ্বংস করে দিতে পারে এগুলো নিজের জীবন থেকে মাইনাস করে দেন স্বপ্ন দেখে লাভ নাই স্বপ্নকে বাস্তবায়ন করতে হয় বাস্তবে নিয়ে আসতে হয়